কিভাবে সুযোগটা করে দিলাম, আমি একটা মানুষকে ভালোবেসে কাছে এনেছি, তাকে সহযোগিতা করতে চেয়েছি, এটা আমি সুযোগ করে দিয়েছি। আর আমি যদি সুযোগ করিও দেই, সে আমাকে চুমা দেওয়ার সেই রাইস্তার আছে। নায়িকা শিলা এখন পাগলের নামে মামলা করছে, ইপটিজিং এর মামলা। নায়িকারা চুমু খেলে সেখানে দোষ নাই, পাগলের চুমু খেলে সেটার জন্য আপনার ফ্যাস্টিজে লাগে। এখন তো বলতে হয় সে আমার সংসারটা ভেঙে খাওয়ার জন্য এইভাবে আমাকে তুসমাস করছে। আমি দেখতে গরিব বাড়ির ছেলে, তার কাছে কালকে আমি আগামীকালকে যে এই সব কিছু খুলে বললাম এবং কি তার কাছে পায়ে ধরে মাপ চাইলাম এবং কি মানুষ পায়ে ধরলে সেটা কোনদিন যে ভিডিও করে সারে এটা আস্তরি কোনো জায়গায় কোনো পৃথিবীতে আমি কোনো খবরে বা কোনো টিভিতে কোনো মোবাইলে আমি দেখিনি। কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা উচিত নায়িকা শিলাকে, কারণ এগুলা তার একটা কটু কৌশল। নায়িকা শিলা যে কাজটা আজকে সোশ্যাল মিডিয়া করছে এটা হচ্ছে তার একটা কটু কৌশল, মানে একটা পাগলকে নিয়ে কেন্দ্র করে, বা একটা এই ছেলেটা যাই হোক পাগল হিসাবে তাকে আখ্যায়িত করে, যে পাগলকে কেন্দ্র করে তিনি সোশ্যাল মিডিয়া যেভাবে আপডেট দিয়েছেন বা উনি উনার ফেসবুক পেজ থেকে তিনি যেভাবে ভিডিও ছাড়লেন, হ্যাঁ এগুলো হচ্ছে উনি উনার নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে চাইছেন সমাজে একটু ভিন্নভাবে, মানবতার ফেরিয়ালা হিসেবে। উনার এখানে উদ্দেশ্য ছিল উনি মানে মানবতার ফেরিয়ালা হিসাবে মানে হৃদয়ে গেঁথে যাবেন মানুষের। শিলার মতো এই ধরনের মডেল নায়িকাদেরকে যদি মানুষ বলেন আপনারা, তাহলে এই দেশের শয়তান কে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আজকে বেশ কয়েকদিন ধরে আমরা সোশ্যাল মিডিয়া একটা ভিডিওকে ভাইরাল হতে দেখছি, সেটা হচ্ছে নায়িকা শিলা, তিনি এক পাগল ওনাকে আলিঙ্গন করে চুমু দিয়েছে, আজকে গোটা নেট দুনিয়া ভাইরাল। এরপরে আমি আসলে এগুলো নিয়ে আমি কথা খুব একটা বলি না, তবুও আমার প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের যেহেতু আমার কাছে আসছেন আমি কিছু না কিছু তো বলতে চেষ্টা করি। আমি বলবো শিরিন শিলার মতো এই ধরনের মডেল নায়িকাদেরকে যদি মানুষ বলেন আপনারা, তাহলে এই দেশের শয়তান কে? কারণ এখানে সমাজের যে মানুষগুলো আছেন বিবেকবান, তারা যদি বিবেক দিয়ে চিন্তা করে যে সেদিন কী ঘটনা ঘটছিল, তিনি ওই ছেলেটাকে আঞ্জা করে ধরছেন, ছেলেটাকে তিনি টাকা দিলেন খাওয়ার জন্য, ছেলেটাকে তিনি ভালোবাসা দিলেন, ছেলেটা ওনাকে কিস করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন মডেল শিল্পী হাজার হাজার ছবি করেন, নায়িকারা চুমু খেলে সেখানে দোষ নাই, পাগলের চুমু খেলে সেটার জন্য আপনার ফ্যাস্টিজে লাগে, মানে আপনারা যে নেক্সট সুরুতের ধোকাবাজ, এটা আজকে এই দেশ এবং এই জাতি সমাজের কাছে আজকে পরিষ্কার। এখানে আমার আরও একটা প্রশ্ন হচ্ছে, আপনি যখন পদ্মায় থাকবেন তখন আপনার ইজ্জতের গ্যারান্টি থাকবে, আপনি যখন বেপদ্মাশীল হবেন তখন আপনাকে রাস্তার পাগল কিস করবে, হিরণচি কিস করবে, আপনাকে খারাপ ছেলে ফেলে কিস করবে, এটা স্বাভাবিক, কারণ আপনি তো নিজেই ওগুলো হওয়ার জন্যই আজকে সমাজে প্রতিষ্ঠিত। আজকে বাংলাদেশে ধর্মীয় শাসন নেই, আজকে আপনারা পদ্মার অন্তরালে কী হচ্ছে এটা এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষ জানে, আমাদের নায়িকারা কেমন চরিত্রবান নায়িকা। আজকে তারা ছবির নামে করতেছে অশ্লীলতা, আজকে এই ছেলেটাকে নিয়ে নাটক করলো এবং এই ছেলেটাকে তাবাদ ধরে নিয়ে গেলো, ধরে নিয়ে ছেলেটা ওনার পায়ে ধরে রাখছে, উনি বলতেছে একে মাফ করা যাবে না। আপনি কত বড় ন্যাক্কারিনী মহিলা, আপনি কি মানে নিজেরে কি খুব ফদ্দানিশী মহিলা মনে করেন যে আপনার ফ্যাস্টিজে লেগে গেছে? এখানে ফ্যাস্টিজ বলতে আপনি কি বোঝান? চলচ্চিত্রে যারা ছবি করে বিভিন্নভাবে তারা ফ্যাস্টিজ সম্বন্ধে কতটুকু বোঝে? তারা তো সব কিছু ফ্রি মাইন্ডে চলে, ইংরেজি কালচারে। আজকে বাংলাদেশে বর্তমানে ইউরোপ কালচারের মতো আমাদের নায়ক নায়িকাদের আগে সাবানা কবরি এরা ছবি করতো একটু পর্দা টদ্দা দিয়ে, বর্তমানে ডিজিটাল যুগে এখন যে ছবিগুলো হচ্ছে সব অদ্য উলঙ্গর ছবি, যেগুলো দেখে দেখে আমাদের যুবক সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে। আজকে যে নায়ক নায়িকারা যেসব অভিনয় যেসব ছবিগুলো তারা করতেছে অশ্লীলভাবে, অশ্লীল চলচ্চিত্র তারা নির্মাণ করতেছে, সেগুলো দেখে দেখে আমাদের বাংলাদেশের বর্তমান যুবক সমাজগুলো খারাপ হয়ে গেছে, অর্থাৎ এদের ছবির থেকে এখন মানুষের যৌন চরিত্র নষ্ট হচ্ছে। এই যে নায়িকার শিলার ব্যাপারে যদি বলি, এরকম এক শিলা না, এরকম হাজারো শিলা আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের, তারা বিভিন্নভাবে অভিনয় করা শুরু করছে এখন রাষ্ট্র এবং সমাজের ভিতরে। আমি মনে করি আইন অনুযায়ী এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া দরকার সরকারের, কারণ এরা ছবি করতে গিয়ে এরা বিভিন্ন ধরনের মানে আমাদের অহেতুক বানোয়াট প্রতারণা করতেছে মানুষের সাথে। আজকে এই ছেলেটা যেটা করছে সেটা চলে গেছে, আজকে এই ছেলেটাকে আবার উনি ডেকে নিয়ে আসছে, এনে আবার উনার পায়ে ধরে বসে রয়েছে, অথচ এই মস্তিষ্ক আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। আপনি নায়িকার শিলার পায়ে ওই ছেলেটাকে উনার সাঙ্গবাঙ্গরা বসায় রাখছে, ছেলে বলছে আমাকে মাফ করে দেন, পায়ে ধরে জড়ায় ধরে রাখছে, জিনিসটা দেখতে কেমন হচ্ছে? এখানে তো শেরেক হচ্ছে মিয়া, তুমি শিলার পায়ের তলে কেন থাকতে হবে? ও যদি অন্যায় করে ওকে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে, যদি তুমি মামলা করো ওর নামে ওই পাগলের নামে, মানুষ আরও একটু হাসক তালি দেখ যে নায়িকা শিলা এখন পাগলের নামে মামলা করছে, ইপটিজিং এর মামলা। বিষয়টা হাস্যকর না? একটা জিনিস ঘটে গেছে, আবার তাকে ঢাকে এনে বাসার মধ্যে আবার কিছু সাঙ্গবাঙ্গ দিয়ে ছেলেকে বলতেছে আমি ক্ষমা করবো না, নায়িকা শিলা বলতেছে আমি ওকে ক্ষমা করবো না, ও আমাকে চরম অপমান করছে। তা আপনি কিসের টাকা দিলেন, আবার সেখানে শুটিং করতে গিয়ে আবার সেটা ক্যামেরা কেন দাঁড় করালেন?
আপনি যদি একটা অসহায় ছেলেকে আপনি যদি কিছু দান করতে চান তাহলে আল্লাহ তাআলা বলছে তুমি ডাইন হাতে দান করো যাতে বাম হাত না জানে। তা আপনি দান করছেন ছেলের কিছু টাকা দিচ্ছেন খাওয়ার জন্য, সেটা আবার ফেসবুক ইউটিউবে কেন ছাড়তেছেন? মানে আপনার ভিউজ বাড়ানোর জন্য, ইউটিউবে ব্যবসা করার জন্য, এগুলো তো মিয়া এইসবগুলো তো পাবলিক বুঝে। আজকে আপনি ওই মানে একজনকে এখন সমাজে একটা প্রচলিত হয়েছে কি কিছু দান করলে মানুষ এখন সেলফি তুলে দান করে, মানে আমি দানবীর হাসতেছি সমাজে, আসলে এরা হলো শয়তান, এরা দানবীর না। যদি আপনি কোনো পাগল অসহায় লোককে ভালোবেসে থাকেন তাকে গোপনে যায় দান করেন যেন সে উপকৃত হয়, কিন্তু আপনি মানে ওকে দান করবেন আর ক্যামেরা কতগুলো তাক করে রাখবেন যে আমি এই যে ওরা দান করছি সেটা সারা বাংলাদেশের মানুষ দেখে আমার একটু হাততালি দেখ বাবা দিবে যে আমি নায়িকা শিলার মন অনেক বড়, আমি মানুষকে দান করি। আসলে শুধু শিলা না, আমি বারবার বলছি এই দেশে একজন বিবেকবান নেতা দরকার রাষ্ট্রের ভিতরে, যিনি বিশৃঙ্খল এবং উচ্ছৃঙ্খল যেসব কর্মকাণ্ডগুলো আছে এগুলোর বিরুদ্ধে অল আউট অ্যাকশন নিতে পারে, না হলে এদের লাগাম কিন্তু কিছুতে টেনে ধরা যাচ্ছে না। এরা এখন ইউটিউব ফেসবুকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের ভিডিওগুলো পোস্ট করতেছে মিয়া, এতে করে লক্ষ লক্ষ মেয়েগুলো নষ্ট হচ্ছে, ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে কিছুতেই ফেরানো যাচ্ছে না। কারণ একটা নাটক করেন সামাজিকভাবে, একটা ছবি করেন, সেখান থেকে যেন তরুণ প্রজন্ম কিছু শিখতে পারে, কিন্তু এখন বাংলাদেশে নাটক বলেন, শুটিং বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, আমরা যা দেখতেছি সব অশ্লীল এবং বেহায়াপনা। এই জিনিসগুলো থেকে আগামী দিনের তরুণ সমাজ কিছু শিখবে না, বরঞ্চ এদের যৌবন ও চরিত্র সব নষ্ট হয়ে যাবে। অর্থাৎ রোল মডেল বলতে আপনারা কী বোঝাতে চাচ্ছেন? আপনি কাকে এখন রোল মডেল বলবেন? নাটক বলেন, সিনেমা বলেন, প্রত্যেকে হচ্ছে টাকা ইনকাম করার জন্য তারা এখন কাপড় চোপড় খুলে ফেলে দিচ্ছে রাস্তায়। অর্থাৎ এদেরকে আসলে কি বলবো, এগুলো আমি একজন ছোট মানুষ ভাই, আমাকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসা দিছে দেখে আমি অনেক বিষয় নিয়ে সমসাময়িকভাবে কথা বলার চেষ্টা করি। আমি মনে করি বিচার যদি করা হয় তাহলে নায়িকা শিলার বিচার করা উচিত, তারে তার বিরুদ্ধে মনে করেন যে খতিয়ে দেখা উচিত যে তার এটা কোনো নীলনকশা ছিল কিনা, এটা সাজানো নাটক কিনা তার, না হলে এই ছেলেকে আবার ডাইকে আনার তো ওখানে কোনো মানেই নাই। আমি দেখি এই ছেলে আবার ওনার পায়ে পড়ে রাখছে এক ধরনের মানে কি বলবো, এগুলো হাস্যকর দেশের মানুষের কাছে। আর এটা নিয়ে কিছু ইউটিউবের বাইরে আমার কি লাফালাফি করতেছেন এটাকে ভাইরাল বানানোর জন্য, মানে কাটা গায়ে লবণে ছিটকা দিচ্ছে, সমস্যাকে সমাধান না করে নতুন সমস্যাকে আবার তৈরি করছে মিয়া সোশ্যাল মিডিয়ায় ওই যে ভিউজ বাড়ানোর জন্য। এগুলা হচ্ছে এক ধরনের কি বলবো আপনার মানে এই সংস্কৃতি, এই ইসলামিক দেশ আমাদের বাংলাদেশ, এই মানে ইসলামিক যে মূল্যবোধের উপর একটা আঘাত করা এটা। আমি এ ধরনের কর্মকাণ্ডকে একজন ব্যক্তিগত ভাবে আমি এটাকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এটার বিরুদ্ধে ভাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু দেখেছিলাম যে ওখানে যে শিরিন ছিল যখন নিয়ে আসে, জি, তার মন্তব্য ছিল তাকে নিয়ে এসে ক্যামেরার আড়ালে তাকে মারা হয়, মানে জোরপূর্বক কিন্তু তার পায়ে পা ধরানো হয়, এটা জানেন আপনি? আমি যতটুকু শুনছি এবং এটা আমি কিছুটা জানি, পুরা সঠিক না জানো, যেহেতু আমি যেটা সামাজিক মাধ্যমে পাইছি, আসলে এই শিরিন শিলাদের মতো, শুধু শিরিন শিলা না, এই ধরনের যারা মেয়ে আছে নায়িকা বলেন বা গায়িকা বলেন বা যারা অভিনয়, এরা সবাই কিন্তু মাফিয়াদের সাথে জড়িত, এদেরকে ফালাই কিন্তু এদেশের মাফিয়ারা, বুঝেন না আপনি আমার কথাটা? মানে শিরিন শিলাদের মতো যারা আছে এদের প্রত্যেকের সাথে মাফিয়াদের বড় হাত আছে, যেটা প্রমাণ হয়ে গেছে আমাদের অনেক, আমি নাম প্রকাশ করলাম না, অনেক নায়িকার আমলনামা আমি জানি, বাংলাদেশের চলচ্চিত্রের অনেক নায়িকার আমলনামা আমি যেরকম জানি এদেশের কুটি মানুষে জানে, এবং নাটকে যারা শুটিং করে এদের অনেক অনৈতিক কর্মকাণ্ড এগুলো তো আমরা জানি। যেমন যার জ্বলন্ত প্রমাণ আমাদের শাকিব খান, উনার ইতিহাস আমরা জানি, আমরা ফরিমনির ইতিহাস জানি, কিন্তু আমরা যে শ্রদ্ধা করি, যখন শাবানা আপনি দেখেন, শাবানা বলেন, আলমগীর বলেন, যারা চলচ্চিত্র ছবি করছে, বা কবরি বলেন, দেখেন এই মৌসুমি বলেন, এদের নামে কেমন একটা বদনাম নাই। মৌসুমিটা ইদানিং কিছু শুনছি, চিত্রনায়িকা মৌসুমি যাই, সেটা আমি ভিন্ন বিষয়, কিন্তু যারা সিনিয়র নায়িকা ছিল আগে, নায়ক ছিল, এরা করতো সামাজিক ছবি এবং এরা আমাদের সমাজকে গঠন করার জন্য, তার যদিও চলচ্চিত্র পুরোটাই হারাম, চলচ্চিত্রে ছবি করা, মেকআপ করা সম্পূর্ণ মুসলমান হিসাবে সম্পূর্ণ কবিরা গুণা, এটা আমরা সকলেই জানি। চলচ্চিত্রে যত ভালো কাজই করেন সেটা গুণা, কোরআন বিরোধী এবং ইসলাম বিরোধী, তবুও আমি বলি যে যারা আগে ছবি করতো তারা একটু ভালো কাজ করত, সুন্দর মতো মাথায় কাপড় টাপড় দিয়ে তারা সুন্দর করে ঢেকে ঢুকে ছবি করতো। এখন তো থ্রি কোয়ার্টার জামা পরে, জিন্স প্যান্ট পরে, কাটা সিরা প্যান পরে ছবি করা শুরু করছে, মানে পোলাফাইন, উঠতি বয়সের পোলাফাইনের ভিতরে যৌবনের অগ্নিশিখা আরো লেলিয়ে দিচ্ছে ওরা, যাতে ওদের যৌবন চরিত্র নষ্ট হয়। এটার নাম ছবি না, এটা হচ্ছে সমাজকে ধ্বংস করা এবং আমাদের তরুণ সমাজ এবং নতুন প্রজন্মকে জেনার দিকে আকৃষ্ট করা, এর নাম এখন চলচ্চিত্র আনার। এগুলা করে করে আমাদের উঠতি বয়সের যে ছেলেপেলেগুলো আছে এদের চরিত্রকে নষ্ট। আর একটা জিনিস আমি যেটা যোগ করি, নায়িকা শিরিন শিলা, ইনি এই ছেলেটাকে ডেকে এনেছেন তার মনের আশা পূর্ণ করার জন্য, একসাথে বসে ভাত খাবেন, সেটা না করে তিনি তাকে বেদরমভাবে কেন পিটালেন আমার প্রশ্ন।
তিনি তো সেখানে একটা প্রতারণা, বিশাল একটা প্রতারণা করছেন, ছেলেটার সাথে জুলুম করছেন। অর্থাৎ ওই ছেলেটা এখন মজলুম হয়ে গেছে, উনি হয়ে গেছে জালেম। নায়িকা শিরিন শিলা ওই ছেলের উপরে এখন জালেমে পরিণত হয়েছেন, আর ছেলেটা হয়ে গেছে এখন মজলুম। তার মানে তিনি মিথ্যা কথা বলে প্রতারণা করে ছেলেটাকে ডেকে নিয়ে ফর্দার আড়ালে ইচ্ছা মতো তিনি মারলেন। হ্যাঁ, তাহলে দেশে কি আইন বিচার কিছু নেই? তিনি আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে ফিটাইলেন, আবার সেটা ফেসবুকে ইউটিউবে তিনি সোশ্যাল মিডিয়া আপডেট দিচ্ছেন যে উনার ফ্যাস্টিজে লাগছে। তাহলে এই ছেলেটাকে আপনি মারলেন কেন? ওই ছেলেটাকে মারার মতো সাহস আপনাকে কে দিয়েছে? আপনি তো হাত তুলতে পারেন না, দেশে তো আইন আছে। যদি ছেলে কোনো অন্যায় করে, যদি সে পাগল না হয়, আপনি তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেন তার বিরুদ্ধে। আপনি তার গায়ে হাত তোলার অধিকার তো আপনাকে এই রাষ্ট্র, এই সমাজ দেয় নেই, এবং কোনো লতে আপনি এটা দেখাইতে পারবেন না যে আপনি ওকে মার, আপনি ওকে মারবেন কেন? আপনি ওকে কেন মারবেন ডাইকে আইন এইভাবে? তার মানে উনি তো আইন হাতে তুলে নিছে। আপনি তো এখন, উনি তো এখন মাফিয়ার ভিতরে পড়ে গেছে শিরিন শিলা। এটা তো সব মাফিয়া দেখতেছি, কিসের নায়িকা মিয়া? এরা সব ধান্দাবাজ এবং বাটফারেরা, মিয়া টপ লেভেলের বাটফারেরা। আমি এদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করি।